আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি জানব তা হচ্ছে আমাদের কোনো নির্দিষ্ট একটি রুমের রিলেটিভ হিউমিডিটি কন্ট্রোল করার জন্য আমরা যেই অপটিমাম লেভেলের রিলেটিভ হিউমিডিটি চাচ্ছি সেই হিউমিডিটিতে আনার জন্য আমরা যে ডিহিউমিডিফায়ার ইউজ করব প্রয়োজন বিশেষে সেই ডিহিউমিডিফায়ারের ক্যাপাসিটি কত প্রয়োজন এটা ক্যালকুলেশনটা জানব। এর পাশাপাশি আজকের এপিসোডে যে বিষয়গুলো থাকছে তা হচ্ছে ডিহিউমিডিফায়ার কী এবং ডিহিউমিডিফায়ারের ক্যাপাসিটি ক্যালকুলেশনের ইম্পর্টেন্সটা কী এবং আমরা কীভাবে এটার ক্যাপাসিটি নির্ণয় করব। প্রথমে আমরা জেনে নেব ডিহিউমিডিফায়ার কি। এ ডিহিউমিডিফায়ার ইজ অ্যান এয়ার কন্ডিশনিং ডিভাইস হুইচ রিডিউস অ্যান্ড মেনটেন্স দ্য লেভেল অফ হিউমিডিটি ইন দ্য এয়ার। অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টি বোঝানো হচ্ছে তা হচ্ছে ডিহিউমিডিফায়ার হচ্ছে এরকম একটি ডিভাইস যেটা এয়ার কন্ডিশনিং সিস্টেমের মাধ্যমে আপনার রুম থেকে যেই পরিমাণ আপনার রিলেটিভ হিউমিডিটি চাচ্ছেন সেটা কন্ট্রোল করার জন্য যাবতীয় কার্যক্রমকে সম্পাদন করে থাকে। অর্থাৎ ধরুন যে আপনি কোনো একটি রুমের রিলেটিভ হিউমিডিটি চাচ্ছেন 60%, সামহাও আপনার রুমে রিলেটিভ হিউমিডিটি রয়েছে 80%, তো এখন আপনাকে কি করতে হবে, এখানে এক্সট্রা যেই 20% রিলেটিভ হিউমিডিটি রয়েছে সেটাকে কিন্তু আপনাকে কমিয়ে আনতে হবে। তো ওই রুমের যে আয়তন রয়েছে সেই আয়তনের সাপেক্ষে কত ক্যাপাসিটির ডিহিউমিডিফায়ার যদি আপনি ইউজ করেন তাহলে আপনার রুমের রিলেটিভ হিউমিডিটি 60% আসবে, সেই বিষয়টি কিন্তু আজকে আমরা জানব। আমরা কেন ডিহিউমিডিফায়ার ক্যাপাসিটি নির্ণয় করব বা কত ক্যাপাসিটি প্রয়োজন সেই জিনিসটা আমরা নির্ণয় করব, এটা কারণটা হচ্ছে ধরুন যে আমার একটা প্যাকেজিং রুম আছে, সেই প্যাকেজিং রুমে আমি হচ্ছে প্যাকেজিং করতেছি, সামহাও আমি এখানে 55% রিলেটিভ হিউমিডিটি চাচ্ছি, তো এখানে আমার 80% রিলেটিভ হিউমিডিটি রয়েছে, তো আমাকে কিন্তু এটাকে 60% নিয়ে যেতে হবে। তো আমি এখানে কিন্তু যদি জাস্ট হচ্ছে একটা অ্যাজাম্পশন অনুযায়ী আমি যে কোনো ডিহিউমিডিফায়ার বসিয়ে দিলাম যেটা ক্যাপাসিটি অনেক কম এবং দেখা যাচ্ছে যে ও কন্টিনিউয়াসলি রান করেও কিন্তু আমার রুমের হিউমিডিটিটাকে ডাউন করতে পারতেছে না, তো এরকম হতে পারে যে অনেক সময় আমরা হাই ক্যাপাসিটি কোনো মেশিন ইউজ করলাম তাহলে কিন্তু এটা প্রপার ইউটিলাইজেশন হচ্ছে না। তো এই জন্য আমাদের যে জিনিসটা দরকার যে অ্যাকচুয়ালি আমার রুমের যে কন্ডিশন রয়েছে অর্থাৎ রুমের যে এরিয়া রয়েছে এবং এই রুমে টেম্পারেচার কত রয়েছে এবং প্রেজেন্ট যে হিউমিডিটি কত রিলেটিভ হিউমিডিটি কত রয়েছে সেই জিনিসটার সাপেক্ষে আমার আমি যত রিলেটিভ হিউমিডিটি চাচ্ছি সেটাতে আনার জন্য কত ক্যাপাসিটি ডিহিউমিডিফায়ার প্রয়োজন সেটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু জিনিসটা ইজি হয় এবং আমরা খুব সহজেই সেই ক্যাপাসিটি ডিহিউমিডিফায়ার সেট করে কিন্তু পুরো রুমটাকেই আমরা কন্ট্রোল করতে পারি। আজকে আমরা খুব সহজ একটি প্রসেস অবলম্বন করে কিন্তু ডিহিউমিডিফায়ারের ক্যাপাসিটিটা দেখে নেব। এজন্য আমরা একটি ওয়েবসাইটে যাব, যেই ওয়েবসাইটে আমরা গেলে খুব সহজে সেখানে আমাদের প্রেজেন্ট কন্ডিশনের ডাটাগুলো ইনপুট করলে আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব যে আমার ডিহিউমিডিফায়ারের ক্যাপাসিটি কত প্রয়োজন। এজন্য আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটি ব্রাউজারে চলে যাব, আমি আমার ল্যাপটপ ডিভাইসের গুগল ক্রোমেতে চলে যাচ্ছি, আপনারা চাইলে আপনাদের মোবাইল ডিভাইসের যে কোনো ব্রাউজার দিয়ে সেম কাজটি করতে পারেন। তো আমরা এখন যে কাজটি করব গুগল ক্রোমের ব্রাউজারের অ্যাড্রেস বারে আমরা হচ্ছে একটি অ্যাড্রেস দিব, সেটি হচ্ছে bakerglobal.com bakerglobal.com। আমরা bakerglobal.com এটা লিখে সার্চ করব, সার্চ করলেই আমরা বেকার গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব এবং এখানে কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো আমরা এখান থেকে হচ্ছে ডিহিউমিডিফায়ার অ্যান্ড হিউমিডিটি এই ইন্টারফেসে যাব এবং এখানে কিছু ড্রপডাউন মেনু দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন যে ডিহিউমিডিফায়ার ক্যাপাসিটি ক্যালকুলেশন, আমরা সিম্পলি এটাতে ক্লিক করব। দেন হচ্ছে আমরা একটি ইন্টারফেস পাবো ডিহিউমিডিফায়ারের ক্যাপাসিটি ক্যালকুলেশনের ইন্টারফেসটি, এখানে কিছু ইন্ট্রোডাকশন দেওয়া আছে এবং এখানে দেওয়া আছে যে আমরা যদি ডিহিউমিডিফায়ারের ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে চাই তাহলে কী কী জিনিসগুলো আমাদের প্রয়োজন, ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া আছে, রিকোয়ারমেন্টস।
তো আমরা সিম্পলি একটু নিচে গেলে দেখতে পাবো যে এখানে কিছু ফর্ম আছে যেটা আমাদের ফিল আপ করতে হবে, ডাটা এখানে এন্ট্রি করতে হবে। তো জাস্ট আমরা এটা দেখছি যে এখানে প্রথমে বলতেছে যে প্রেজেন্ট টেম্পারেচার ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ আমাদের রুমের বর্তমানে যে টেম্পারেচার রয়েছে ডিগ্রি সেলসিয়াসে সেটি আমাদেরকে দিতে হবে। তো ধরে নিচ্ছি অ্যাট প্রেজেন্ট আমাদের রুমের টেম্পারেচার রয়েছে 25 ডিগ্রি সেলসিয়াস, আমরা এখানে 25 দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে প্রেজেন্ট হিউমিডিটি পার্সেন্টেজ, বর্তমানে রুমের রিলেটিভ হিউমিডিটি যেটি রয়েছে সেটি আমরা দিয়ে দেবো। আমরা ধরে নিচ্ছি আমাদের বর্তমান রিলেটিভ হিউমিডিটি রয়েছে 70%, এবং ডিজায়ার্ড হিউমিডিটি এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে আমরা এখানে আমরা 50% রিলেটিভ হিউমিডিটি চাচ্ছি, এটা আমাদের ডিজায়ার্ড। তো আমরা এটা ফিল আপ করে নিলাম। তো পাশাপাশি আমাদেরকে আরও কিছু ইনফরমেশান দিতে হবে, তা হচ্ছে আমরা যেই রুমের জন্য ডিহিউমিডিফায়ারের ক্যাপাসিটি ক্যালকুলেশন করতে চাচ্ছি সেই রুমের এরিয়াটা দিতে হবে। তো এখানে রুম লেন্থ এটা মিটারে দিতে হবে। তো আমরা এক্সাম্পল ধরে নিচ্ছি আমাদের যেই রুমের জন্য আমরা চাচ্ছি সেটা হচ্ছে 7 মিটার, আমরা 7 দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে ব্রেথ অথবা উইথ যেটাকে বলি সেটা ধরে নিচ্ছি যে 5 মিটার, এবং রুমের হাইটটা দিতে হবে, হাইটটা ধরে নিচ্ছি 3 মিটার। তো আপনারা এই ইনফরমেশানগুলো আপনাদের যেই রুম রয়েছে প্যাকেজিং রুম বা যেই রুমের জন্য ডিহিউমিডিফায়ার ইউজ করতে চাচ্ছেন সেই রুমের ইনফরমেশানগুলো এখানে দিবেন, এবং এখানে ইউনিটটা মিটারে দিতে হবে। যদি আপনারা ফিটে কাউন্ট করে থাকেন যে কোনো কনভার্টার ইউজ করে ইউনিট কনভার্ট করে আপনারা মিটারের রেজাল্টটা যেটা আসবে সেটা এখানে ইনসার্ট করে দিবেন। এই তিনটে ডাটা যদি এখানে আপনারা ফিল আপ করেন তাহলে আপনাদের রুম ভলিউম মিটার কিউব প্রয়োজন নেই, আর যদি আপনারা রুম ভলিউমটা দেন তাহলে এই তিনটে না দিলেও চলবে, এখানে যেহেতু অর লেখা রয়েছে। সো জাস্ট আমরা সিম্পলি আমাদের সকল রিকোয়ারমেন্টসগুলো এখানে আমরা ফুলফিল করে দিলাম। এখন আমরা জাস্ট ক্লিক হেয়ার টু ডিহিউমিডিফায়ার রেজাল্টে ক্লিক করব, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রেজাল্টটা শো করছে ডিহিউমিডিফিকেশন ক্যাপাসিটি পার আওয়ার 0.4834 kg/h, অর্থাৎ আমরা যে ডিহিউমিডিফায়ারটা ইউজ করব তার ক্যাপাসিটি অবশ্যই 0.4834 kg প্রতি ঘন্টায় এটাকে লিকুইড করতে পারবে বা ডিহিউমিডিকেট করতে পারবে। এবং ডিহিউমিডিফিকেশন ক্যাপাসিটি পার ডেতে যদি আমরা কাউন্ট করি তাহলে 11.6016 kg/d। তো আমরা কিন্তু এখান থেকে সহজে আমাদের ডাটাটা পেয়ে গেলাম যে অ্যাকচুয়ালি আমাদের এই ক্রাইটেরিয়ার জন্য আমাদের রুমে কতটুকু ক্যাপাসিটির ডিহিউমিডিফায়ার ইউজ করতে হবে। আপনারা যে রেজাল্ট এখানে এসেছে তার এক্সপ্লেনেশন যদি দেখতে চান এর নিচে আরও স্ক্রল করে আপনারা এক্সপ্লেনেশন দেখতে পারবেন, এবং আপনাদের একটি ডিহিউমিডিফায়ার সিলেক্ট করার জন্য কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে, এবং আরও কিছু এক্সট্রা ইনফরমেশান দেওয়া আছে, এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন। তো বেসিক্যালি আমাদের যে মেন ফোকাসটি ছিল সেটি হচ্ছে ডিহিউমিডিফায়ারের ক্যাপাসিটি কতটুকু প্রয়োজন সেটা নির্ণয় করা। তো আমরা এই ওয়েবসাইটটি ইউজ করে কিন্তু খুব সহজেই আমরা এটি বের করে নিতে পারি। এপিসোডটি শেষ করার আগে ছোট একটি নোট শেয়ার করছি, ডিহিউমিডিফায়ার কিন্তু স্বাভাবিকভাবেই এটা থেকে বোঝা যায় যে আমাদের রিলেটিভ হিউমিডিটি যত পার্সেন্ট রয়েছে তার চেয়ে কমানোর জন্য আমরা ডিহিউমিডিফায়ার ইউজ করে থাকি। অর্থাৎ ধরুন যে আমার কোন একটি রুমের হিউমিডিটি পার্সেন্টেজ রয়েছে 60%, আমি 45% চাচ্ছি, তখন কিন্তু আমি ডিহিউমিডিফায়ার ইউজ করব। কিন্তু ওই রুমের হিউমিডিটি যদি আমরা 80% চাই, অর্থাৎ 60% থেকে যদি 80% ইনক্রিজ করতে চাই, তাহলে কিন্তু আমরা হিউমিডিফায়ার ইউজ করব। হিউমিডিফায়ার নিয়ে পরবর্তীতে আরও একটি এপিসোড থাকবে, আমরা ওইটাতে হয়তো বা জানবো। তো আশা করি যে আজকের এপিসোড থেকে আপনারা ডিহিউমিডিফায়ার এবং এটার ক্যাপাসিটি কীভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা সম্পর্কে সুস্পষ্ট আইডিয়া লাভ করতে পেরেছেন। তো নেক্সট কোনো এপিসোড অন্য কোনো টপিকস নিয়ে আবার কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, আল্লাহ হাফেজ।